হ্যাঁ তোমরা খেলা শুরু করো। পান্ডা তুমি আমার সাথে মারামারি করতে চলে আসছো, আজ দেখবো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাই। এরা করে কি পান্ডা? শোনো, তুমি ভুলুর সাথে মারামারি করতে যাবা না, কথায় ভুলিয়ে ফেলবো। ও ঠিক আছে। ওই ভুলু শোনো, আমি আর তুমি মারামারি করতে যাবো না। কি বলছো, সরে যাও। কেন মারামারি করবো না? আরে ভুলু, যদি মারামারি করি তাহলে দুজনারই লস। হ্যাঁ আমরা মারামারি করবো না। না আমি তোমার কোনো কথাই শুনবো না, আমরা মারামারি করবো। তোমরা কি করছো? শোনো বলু, রেগে যেও না, এইখানে বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তাহলে তুমি আর মারামারি করতে চাইবে না। দেখো আমার কাছে তোমাকে হিপনোটাইজ করা শক্তি আছে। প্লা 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 প্লা। আরে এরা করে কি? তাই এখন আমি তোমাকে হিপনোটাইজ করে ফেলবো। না না না, আমি তোমার সাথে মারামারি করবো না, আমাকে ছেড়ে দাও পান্ডা, আমি চলে যাচ্ছি। এইদিকে আসো বলু, এত তাড়াতাড়ি হার মারলে তো হবে না। আমি তোমাকে হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দাও, আমি মারামারি করতে চাই না। আচ্ছা তুমি যখন এত করে বলছো, তোমাকে ছেড়ে দিলাম, আজকের পর থেকে আর কোনোদিন আমার সাথে মারামারি করতে আসবে না, না হলে মেরে নাড়ি ভুড়ি কিডনি সব এক করে ফেলবো। রাজু পান্ডার আলু স্টোরে সবাইকে স্বাগত। পান্ডা দেখবা আজ সব আলু বিক্রি হয়ে যাবে। এই বাবা, এই আলুটা খেতে কেমন হবে? এই এই আলুটা, এই আলুটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আলু নিঃসন্দেহে মিষ্টি গ্যারান্টি। পান্ডা তুমি আলুটা খেলা কেন? তুমি আমার পছন্দের আলুটা খেলা কেন? আমার ওই আলুটাই পছন্দ হয়েছিল। হয় তার বদলে সব আলু ফ্রিতে দিবা, না হলে এখান থেকে দোকান উঠিয়ে চলে যাবা। পান্ডারে ভয় দেখাও, যাও ভাগো এখান থেকে। হেই হেই হেই, পালাও এখান থেকে। পান্ডা এটা তুমি কি করলা? একজনই আসছিল আলু কিনতে, তাকেও তুমি ভাগিয়ে দিলা। এই যে আমার চাল আমি ছেলে দিয়েছি। রাজু এই দাদুর সাথে তুমি খেলে জিততে পারবে না। না পারি, খেলা শিখতে তো পারবো। তাও ঠিক। রাজু ওই দেখো বুলু আমার স্কুটি নিয়ে পালিয়ে গেল। হি হি, বুলু পালিয়ে যাবে কোথায়? আমার কাছে বাইক আছে। ওয়াও রাজু আমিও আসছি। হেই তো বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চুপি চুপি খাবার খাওয়ার মজাই আলাদা। কি ব্যাপার পান্ডা, মনে হচ্ছে আজ তুমি মন দিয়ে পড়াশোনা করছো। তাহলে আমাদের ছোট নদীর ছড়াটা একটু বড় দেখি। এই পান্ডা, ম্যাডাম তোমারে ডাকে। হ্যাঁ ম্যাডাম বলেন। ম্যাডাম আমাদের তো ছোট নদী নেই, তাহলে ছড়া কোথায় পাবো? পান্ডা ছোট নদী কারো থাকে না, এটা তোমাদের বইয়ের ছড়া। ওয়াও কি বলেন ম্যাডাম, আমাদের বইয়ের ভিতরে ছোট নদী আছে। পান্ডা আমাদের ছোট নদী ওটা ছড়া। ওয়াও তাই নাকি, বইয়ের ভিতরে আমাদের ছোট নদী রয়েছে। এই পান্ডা তুমি বাংলা বোঝো না, ওটা একটা ছড়া, আমাদের নদী না। আমাদের ছোট নদী আছে, বাড়ি গিয়ে ওই নদীতে স্নান করতে যাবো। পান্ডা তোমাকে না বলছি ক্লাসে খাবার খাবা না, খাবার কি আজ ভুলভাল বকা হচ্ছে? এই নাও। আরে আরে আরে, আমাকে থাপ্পড় মারলো কে? উ ব্যথা পাইছি, আমাকে মেরে নাকডিকে ঘুমানো হচ্ছে। এই নাও। ওয়াও এখন একটা ঘুম দিই। তো বন্ধুরা তোমরা যদি আমাদের ছোট নদী ছড়াটা পারো, তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট করো। আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে ভুলো না। পান্ডা বলটা ঠেকাও। এই বল ঠেকানো পান্ডার কাছে কোনো ব্যাপারই না। এই 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 তো মেরে দিছি। এহে বল আমার গায়ে লাগতে দেব না। হিহি আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। হা পান্ডাকে নিয়ে আমরা পাগল হয়ে যাব। তো বান্ডি দোস্ত আমি আসছি। এই যা। আরে উ আহা, রাজু বান্টির উপরে আমরা যেভাবে পড়েছি, বান্টি মনে হয় আর বেঁচে নেই, মারা গেছে। আরে না আমি মরুম কেন? পান্ডা বান্টি এখনো বেঁচে আছে। বান্টি তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, চলো আমাদেরকে চিকেন খাওয়াবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। থাকো তুমি এখানে, আমরা চললাম। এই পান্ডা আমার কাছে একটা টোকন আছে, যেই টোকন দিয়ে তোমরা ফ্রিতে চিকেন খেতে পারবে। ওয়াও তাই নাকি, আমরা তো তোমার জন্য খাবারই আনতে যাচ্ছিলাম। পান্ডা টোকনটা বার করো তো। এই নাও দেখি তো কি লেখা আছে, বান্টি চিকেন শপ। এটা হলো আমার দোকান, আমি এখন দোকান বন্ধ করে দিয়েছি। তোমরা ওইখানে আবিরের দোকান থেকে টোকন দেখিয়ে চিকেন নিয়ে নাও, আমি বাড়ি গেলাম। রাজু বান্টি আমাদের সাথে এটা কি করলো? দেখি তো পরের টোকনে কি আছে। ও আবিরের দোকানে ফ্রিতে আনলিমিটেড চিকেন। ওয়াও রাজু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমার আর সহ্য হচ্ছে না। এরকম টোকন প্রতিদিন পাইলে খাওয়াটা ভালোই হবে। দেখি তিন নম্বর টোকেনে কি আছে। আরে আরে আরে, এই যা তোমরা দাঁড়াও, টোকনটা আমি এনে দিচ্ছি। এই 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 পান্ডা তাড়াতাড়ি যাও। এই
এই এই ছোট মানুষ সরে যাও। হেই হেই, এ এ এ এ, তুমি আমার মাথার উপরে বসে পড়েছো, আমি পাখি হয়ে উড়ে চলে যাব। তো বন্ধুরা, মোটা পান্ডার এরকম কারণ ভিডিও দেখতে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। রাজু, বসে বসে কি ভাবছো? পান্ডা, এখন আমি ধ্যান করছি, এখন আমাকে ডিস্টার্ব করো না। এই যে আমি চলে আসছি, এদেরকে হিপনোটাইজ করা হয়ে গেছে, এখন এই দড়ি দিয়ে রাজুকে বেঁধে ঘর খালি করে ফেলবো। এই যে বেঁধে দিয়েছি। ডাবলু বাবলু কই তোরা? রাজু, আমাদের সবকিছু নিয়ে চলে যাচ্ছে। আমাদের ঘরে সবকিছু নিয়ে চলে যাচ্ছে, কি মজা কি মজা! এই বলু, তাড়াতাড়ি ঘরটা খালি করো। দাঁড়াও পান্ডা, একটু অপেক্ষা করো। রাজু, এই ছোট চারা গাছটা কত সুন্দর দেখতে লাগছে, আস্তে আস্তে বড় গাছের মতো এই ছোট গাছটা হয়ে যাবে। আমাদের ঘর বাড়ি সব নিয়ে গেছে। তাড়াতাড়ি পান্ডাকে বেঁধে ফেলো আর নিয়ে চলো আমাদের সাথে। রাজু, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আমাকে বাঁচাও। মোটা পান্ডাকে ওরা ধরে নিয়ে চলে গেছে। বন্ধুরা, তখনই সব থেকে বেশি খারাপ লাগে যখন তোমরা খালি কসম দিয়ে ইউটিউবারদেরকে সাপোর্ট করো। আজ কোনো কসম ছাড়াই সাবস্ক্রাইব করে দাও। রাজু রাজু, তাড়াতাড়ি আসো। হাই, হ্যালো, হাই। ওয়াও, চিকেন পকোড়া, দাও দাও। পান্ডা, চলো এখান থেকে। কিরে পান্ডা, আমার জায়গায় ঢুকছো কেন? যাও ভাগো এখান থেকে। কি রাজু, আমি ঠিক করেছি না? আসো সবাই মিলে একটা সেলফি তুলি। পান্ডা, নিজে দুইটা ললিপপ ছুঁড়ে মারো তো। এখনই মারছি। হি, এই নাও পান্ডা ললিপপ। হেই ইয়ো, আরে ললিপপ, এই যে মিম, তোমার ললিপপ। ওয়াও, থ্যাংক ইউ জান। আরে ললিপপ, থ্যাংক ইউ পান্ডা। আহা, বরফের ভিতরে স্কেটিং করার মজাই আলাদা। পান্ডা, তাড়াতাড়ি আসো। এই আমিও আসি রাজু। এই এই এই, আমার লাঠি কই গেল? আরে আরে পান্ডা, তুমি তো লো বানাই ফেলছো। ওয়াও, তাই নাকি? খুব সুন্দর খুব সুন্দর। এ পান্ডা, তোমার লাঠি কোথায়? লাঠি হারাই ফেলছি, এইবার আমি ব্রেক মারবো। পান্ডা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? রাজু, পিঁপড়াদের খাবারের শেষ আর। ওয়াও, পিঁপড়াদের খাবার খাচ্ছো কেন? পিঁপড়ারাও তো আমাদের খাবার খাই, আমরা কিছু বলি নাকি? তোমাদের খাবার পরে যেইটুকু পড়ে যায় সেইটুকু পিঁপড়ারা নিয়ে আসে। ওয়াও, তাই নাকি? আচ্ছা, তাহলে এবার থেকে আমরা পিঁপড়াদের জন্য বেশি বেশি করে খাবার ফেলবো। রাজু, তুমিও কিন্তু পিঁপড়াদের জন্য বেশি বেশি করে খাবার ফেলবা। পান্ডা পাগল হয়ে গেছে রে। আজকে আমি অনেক খুশি, কারণ বুনি আমার জন্য কেক নিয়ে আসবে। ও, আরে বুনি, তুমি চলে আসছো, সাথে করে কেক নিয়ে আসছো তো? বুনি, কেক নিয়ে তুমি পান্ডার কাছে পৌঁছে গেছো? হ্যাঁ, আমি পান্ডার কাছে চলে আসছি। দোস্ত, বুনি কেক নিয়ে চলে আসছে, কিন্তু মনে হয় মাঝ রাস্তায় কেক অর্ধেক খেয়ে ফেলছে। কংগ্রেচুলেশনস পান্ডা। কংগ্রেচুলেশনস বুনি। পান্ডার বাচ্চা, আমাকে কেক না দিয়ে একা একা খেয়ে নিলা, এই নাও। বুনি, তুমি আমার সাথে এটা কি করে? হে, আমি হলাম মোটা পান্ডা, আমার আগে আমি কাউকে যেতে দেবো না। পান্ডা, এটা কোন ধরনের বেয়াদবি? হয় আগে চলো, না হয় আগে যেতে দাও। হে হে, তুমি আমার আগে কখনো যেতে পারবে না। আরে এখন কি করব, বুদ্ধি পেয়েছি, এই যে ললিপপ। আরে ললিপপ, দাও দাও। না না না, দেবো না। পান্ডা সরে যাও। আরে আরে, ও আরে, আমার সাথে এটা কি হচ্ছে? ও ওমা, রাজু তোমার কি হলো? পান্ডা, পায়ের থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে, তাহলে এটা দিয়ে ঠিক করে দিচ্ছি। আরে পান্ডা, এটা দিয়ে তো আগুন নিভাই, দুর্গন্ধ কিভাবে যাবে? ওহো, এই নাও রাজু, গন্ধ দূর করার স্প্রে, তোমার পা ঠিক হয়ে যাবে।
রাজু, এটা স্প্রে করার পর তোমার পা এখন কেমন লাগছে? এখন অনেক আরাম লাগছে। পান্ডা, আমার পা দিয়েও দুর্গন্ধ বাড়াচ্ছে, আমাকেও স্প্রে দাও। আরে আরে আরে, সার আসছে। হেই রাজু, আমি রেডি। ইয়া এ এ পান্ডা, তোমার দ্বারা কিছুই হবে না, তুমি খালি উল্টে পড়ে থাকো, এইটাই আমি ভালো পারি। পান্ডা, ওকে বেশি মেরো না, বেচারা তো মরে যাবে। রাজুর গায়ে থুতু দেওয়া? পান্ডা ছাড়ো আমাকে, একে আজ আমি মেরেই ফেলবো। তুমি কি আমার সাথে মারামারি করে পারবে? তোমাকে মেরে আমি হাড্ডি গুড্ডি এক করে ফেলবো। আমি ছোট বলে আমাকে দাম দিচ্ছ না? দাঁড়াও, ড্রাগন ফলটা খেয়ে নেই। এই দেখো, ড্রাগন খেয়ে শক্তিশালী হয়ে গেছি। হাই রাজু, রেডি দাও। ও আরে রাজু কোথায় গেল? পান্ডা তোমরা শুরু করো। লাল সার, মার খাওয়ার জন্য তৈরি হও। পাগলে বলে কি? হেই আমি রেডি। এই আমি দেখে নিছি। গুড পান্ডা। পান্ডাকে এটা খাইয়ে বলো তোমাকে দিয়ে দেবো। কি ব্যাপার বলো, তুমি খুব খুশি মনে হচ্ছে? হ্যাঁ পান্ডা, আসো একসাথে ড্রিঙ্কস করি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমার সহ্য হচ্ছে না। ওই বলু দেখো, মুরগি উঠছে। এক সময় আমি এরকম মুরগির মতো উড়তে পারতাম। হ্যাঁ হ্যাঁ পান্ডা, তুমি সব পারতে। নাও এবার খাওয়া শুরু করো। পান্ডা তোমাকে বলো, তোমার ওষুধ খাওয়াইছি। বলু, এটা তুমি আমার সাথে কি করলা? এখন থেকে আমার নিজেরই মাথা ঘুরে। আরে আরে, এটা কি হইলো? হে হে রাজু, আমি চলে গেলাম। পান্ডা আমিও আসছি। কত খাবার! পান্ডা এই খাবার তুমি বেশি খেও না, তাহলে কিন্তু তোমার মুখে পিম্পল হবে। আমার মোটা চামড়া, আমার কিছুই হবে না। ওয়াও পান্ডা, তোমার মুখে পিম্পল হয়েছে। তুমি মিথ্যা কথা কেন বলো? নিজে খেতে পারছো না বলে আমাকে মিথ্যা বলছো? আমি মোটেও মিথ্যা কথা বলছি না, তোমার মুখ আয়নায় দেখো। সত্যি সত্যি তো আমার মুখে পিম্পল বার হয়ে গেছে। পান্ডা আমার কাছে একটা উপায় আছে তোমার পিম্পল হটানোর। এই দেখো জিগজ্যাগ পাউডার, এটা লাগালে তোমার মোটা চামড়ার পিম্পল নিমিষের ভিতর ভ্যানিশ হয়ে যাবে। ওয়াও পান্ডা, আর খাবা নাকি এই খাবার? রাজু খাবো তো, আমি এই দুইটা খাবার খাবো, পিম্পল হইলে মুখে আবার জিগজ্যাগ পাউডার লাগাবো। তো বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আজ দেখতে চাই যে কে কে তার মাকে ভালোবাসে।